হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকারই কথা, কারণ সামনেই আসছে কুরবানি ঈদ। আর এই কুরবানি ঈদকে সামনে রেখে আমি আমার ক্যামেরাটা হাতে নিয়ে চলে এসেছি গরুর হাটে। আর গরুর হাটে এসে আপনাদেরকে দেখাবো এখানকার পরিস্থিতি কি, আর সেই সাথে এখানকার গরুর দাম কেমন, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এসেছি পুরন ঢাকার ধুলাই খাল এরিয়াতে, যে গরুর হাট আছে সেই জায়গাটাতে। তো আপনাদের সঙ্গে নিয়ে পুরো হাটটা ঘুরে দেখি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে কিছু পরিসংখ্যান জানিয়ে দেয় কি, বাংলাদেশে প্রতি বছর কোরবানি ঈদে 80 লাখ থেকে 1 কোটি গরু কোরবানি হয়ে থাকে। আর সরকারি তথ্য মতে এবছর কোরবানির জন্য প্রস্তুত আছে 1 কোটি 20 লাখের মতো গবাদি পশু। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। যাই হোক, ফাইনালি আমি পুরন ঢাকার গরুর হাটে চলে এসেছি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে পুরন ঢাকার যে গরুর হাটে, এটা আসলে পার্টিকুলার কোনো ওপেন ফিল্ডে না, এটা সাধারণত দেখা যায় যে রাস্তার উপরই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক বড় একটা গরু আছে। তো আমরা আরও আরও অনেক গরু ফুটেজ নিব এবং দেখব যে আসলে হাটের কী অবস্থা, দাম দর কেমন, এবং এখানে শুধুমাত্র বাংলাদেশি প্রজাতির গরু নাকি অন্যান্য জায়গার গরুও আছে, সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখব এবং এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলে দেখব। যেমনটি বলছিলাম, এই গরুর হাটটি রাস্তার উপরে অবস্থিত আর এর ব্যাপ্তিটাও অনেক। এই হাটটি রায়শাহ বাজার মোড় থেকে শুরু হয়ে ধুলাই খাল হয়ে মুরগিটোলা মোড় হয়ে কাঠের পুল বা লোহার পুল এই পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। আর গরুর সংখ্যা যখন অনেক বেশি হয়ে যায় তখন শুধুমাত্র এই মেন রোডের আশেপাশে এই গরুগুলো থাকে না, দেখা যায় আশেপাশের গলিতেও গরুর হাট ছড়িয়ে পড়ে। তো চলুন আজকে আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। আচ্ছা ভাই, আপনারা এই যে গরুর হাটে আসছেন, কোন জায়গা থেকে আসছেন, আপনাদের জেলা কোনটা? জেলার চুয়াডাঙ্গা, বুঝছেন? আমার জেলা চুয়াডাঙ্গা। আমরা এসে আপনার এই যে ধুলাই খালি হাটে। আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? আমার এই পালে আছে 13টা। জি, গরুর দাম কেমন চাচ্ছেন? এই গরুটা চাচ্ছি আমরা 4,80,000। এখন পর্যন্ত কোনো দাম আসছে? জি আসছে। কত বলছে? 3 লাখ বলেছে। 3 লাখ বলা হয়েছে। জি আচ্ছা, এখানে বেশ অনেকগুলো বড় বড় গরু দেখা যাচ্ছে। তো এগুলো কোন প্রজাতির আসলে আমার জানা নেই। তারপরে এখানে যারা ব্যবসায়ী আছে ওনাদের কাছে হয়তো আমি দামটা জিজ্ঞেস করে দেখব, তারপরে হয়তো আপনাদেরকে জানাতে পারবো ওনারা কেমন দাম চাচ্ছেন বা এখন পর্যন্ত কেমন দাম পেয়েছেন। এই যে পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা অনেক বড়, মানে অলমোস্ট মানে আমার হাইটের কাছাকাছি। গরু কিনতে আসছেন নাকি বিক্রি করতে আসছেন? না না, কিনতে আসছি, কিনতে আসছি। এখন পর্যন্ত যতগুলো গরু দেখছেন, গরুর দাম এবছর কেমন মনে হচ্ছে? আগের তুলনায় অনেক বেশি, অনেক বেশি, আগের তুলনায় অনেক বেশি। যেহেতু দ্রব্য মূল্যের দাম অনেক বেড়ে গেছে তো গরুর দামও বাড়বে, এটা একটু স্বাভাবিক। তো এইখানে অনেক বড় দুইটা গরু দেখা যাচ্ছে, এই গরুগুলোর দাম কেমন চেয়েছে আপনার? এই যে আমি এই গরু নিতে চাইছিলাম, আমার কাছে এই গরুটা 9 লাখ টাকা দাম চাচ্ছে। 9 লাখ টাকা দাম? জি, আমি 4 লাখ টাকা বলছি। আর পাশের কালোটা, ওইটার দাম চাচ্ছে আমার কাছে 14 লাখ। আমি 7 লাখ টাকা বলেছি। 7 লাখ টাকা বলছি। এখন পর্যন্ত মানে বাজারে তেমন একটা বিক্রি হচ্ছে না, মানুষ দেখছেই বেশি, তাই তো? মানুষজন আসতেছে, দেখতেছে, কার কখন কনসুম কোন দিক দিয়ে হয়ে যায় এটা তো আসলে বলা মুশকিল। তারপরে দেখি, খুঁজি আরও দেখি পাই কি না, দেখা যাক। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকেন। গরুর হাটে আসলে আপনারা শুধুমাত্র গরুই দেখবেন না, এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আপনারা দেখতে পারবেন। এখানে শুধু তাই না, মানুষের কর্মকাণ্ড না, আপনারা অনেক সময় ভাগ্য ভালো থাকলে হয়তো ষাঁড়ের লড়াইটাও দেখে যেতে পারেন। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দুইটা ষাঁড় লড়াই করছে, তো আপনারা ষাঁড়ের লড়াইটা কিছুক্ষণ উপভোগ করুন।
এই মুহূর্তে আমি একটি রিকশা নিয়ে নিয়েছি, যেহেতু গরুর হাটের ব্যাপ্তিটা অনেক বেশি, তাই পায়ে হেঁটে দেখতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। এই জন্যই আমি একটা রিকশা নিয়ে নিয়েছি। তো গরুর হাটটা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করব রিকশায় করেই, আর সম্ভব হলে সামনের দিকে যেয়ে হয়তো আবার হেঁটে হেঁটে গরু দেখবো বা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো। তো আপনারা সাথেই থাকুন। ঈদুল আজহায় কুরবানি করার যে বিষয়টা, সেটা কোথা থেকে এসেছে আমরা মুসলমান হিসাবে হয়তো সবাই কম বেশি জানি, তো সেই বিষয়ে আর আলোকপাত না করি। তবে যেটা হয়ে থাকে যে আমরা আমাদের দেশে শুধুমাত্র গরু বা ছাগলের উপরই নির্ভরশীল হয়ে থাকি, কারণ এছাড়া অন্যান্য যে সমস্ত পশু কোরবানি করা যায় সে সমস্ত পশু আমাদের দেশে অ্যাভেলেবেল না। গরু এবং ছাগল ছাড়াও আমাদের দেশে মানুষ ভেড়া বা কিছু কিছু ক্ষেত্রে মহিষও কোরবানি দিয়ে থাকেন, এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষ শৌখিন যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারা হয়তো উট কোরবানি দিয়ে থাকেন। তবে দুম্বা বা আরও অন্যান্য কিছু পশু, যেটা আসলে আমাদের বাংলাদেশে একেবারেই দেখা যায় না বা কোরবানি করতে দেখা যায় না। আগে একটা সময় ছিল যখন কোরবানির হাটে বিভিন্ন ধরনের ফ্রড হতো, মানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক ধরনের ছলচাতুরি হতো। তো বর্তমানে এই জিনিসগুলো অনেকটাই কমে এসেছে, আর এই জিনিসগুলো কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার যেটা করেছেন যে কোরবানির হাটে অস্থায়ী কিছু বুথ করে দিয়েছেন, যেখানে আসলে জাল টাকা শনাক্ত করার মেশিন থাকে। ইভেন কিছু কিছু প্রাইভেট ব্যাংক আছে যারা তাদের নির্দিষ্ট বুথে টাকা জমা নিয়ে থাকেন গভীর রাত পর্যন্ত। তারা এই সমস্ত সার্ভিসের মাধ্যমে যারা গরু ব্যবসায়ী আছেন বা যারা গৃহস্থ আছেন তাদের অর্থকে সুরক্ষিত রাখার একটা ব্যবস্থা করে দেন। এবং এখানে যদি আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাও থাকে, এখানে অস্থায়ী বুথগুলোতে খুব সহজেই শুধুমাত্র এনআইডি কার্ড এবং একটা ছবির মাধ্যমে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যায়, এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আপনি আপনার টাকাগুলো এখানে গচ্ছিত রাখতে পারবেন, যাতে আসলে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ফ্রড কেস আপনি না পড়েন। তো এই জন্য সরকারকে এবং যারা ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের সবাইকে ধন্যবাদ দেওয়াই যেতে পারে। গরুর হাটে পুরুষের পাশাপাশি আমরা কিছু মহিলা দর্শনার্থীও দেখতে পেলাম। তো আমরা রিকশায় ঘুরে অনেকটা পথই এসেছি, এই মুহূর্তে আমরা আবার রিকশা থেকে নেমে যাব এবং রিকশা থেকে নেমে আবার কিছু গরু দেখব বা কিছু ব্যবসার সঙ্গে কথা বলবো। ভাই আপনারা গরুগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন? সিরাজগঞ্জ থেকে নিয়েছি ভাইয়া। এগুলা কি আপনাদের গরুর খামার আছে নাকি নিজেদের বাড়িতে পালা? নিজেদের বাড়িতে পালা। তো এই যে গরুটা দেখতে পাচ্ছি যে পাশে লাল এবং কালো, এই গরুটার দাম আপনারা কত যাচ্ছেন? দাম চাচ্ছি 2,80,000 টাকা। এখন পর্যন্ত কেউ দাম বলেছে না? এখনো কাস্টমার আসে নাই। আপনারা কয়টা আনছেন? 6টা আনছেন। গরুগুলোর দাম কেমন চাচ্ছেন? 4.5 লাখ। আচ্ছা, আর পাশের দুইটা ছোট দুইটা? আপনার গরুর সবগুলো গরুর কালার অনেক সুন্দর। এখন পর্যন্ত দাম বলছে কেউ? আচ্ছা, মানে এখনো তো আসলে ঈদের কয়েকদিন বাকি আছে, আর ঢাকায় যেহেতু মানুষের গরু রাখার জায়গা নাই তো দেখা যায় শেষ মুহূর্তেই মানুষ গরু নেয় না। ঠিক আছে, গত বছর কি আসছিলেন হাটে? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। গুলো আর ওই মাঝখানে ছোট গুলো ৬৫ না? এখন পর্যন্ত কেউ দাম বলছে? আচ্ছা, এবছর গরুর দাম কেমন? গত বছর যে ভালো। আপনারা আসছেন কোন জায়গা থেকে? ফরিদপুর থেকে না? আপনারা কি গরুর সাথের লোক? আচ্ছা আপনার না, আপনার নামটা কি ভাই? কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর জেলা না? এটা কি জাতের গরু? আর পাশেরটা একই? কত করে দাম চাচ্ছেন এই কালোটা? 4,00,000 টাকা চাচ্ছেন। এখন পর্যন্ত দাম উঠছে? কেউ দাম বলছে? আচ্ছা, এখনো তো ঈদের বেশ কয়েকদিন বাকি আছে, আর ঢাকার মানুষজন তো আসলে শেষ মুহূর্তে গরু কেনে যেহেতু রাখার জায়গা সমস্যা। তো ঠিক আছে, আপনি ভালো দাম পান, আপনার জন্য সেই শুভকামনা থাকলো, আর আপনাদের সবার ঈদ ভালো কাটুক। এগুলো
দেখতে খুবই ভালো লাগছে। এই যে ছোট্ট একটা বাবু গরু দেখতে আসছে, হাই বলো তো, হাই টাটা বলো তো, এই সাইডে দাঁড়াও, গোতা দিবে গোতা দিবে। ওই মারামারি করিস না, তিনজনে একসাথে মারামারি করতেছে। তো হাটে ঘুরে যেটা দেখতে পেলাম যে এখানে 15-20 লাখ টাকা দামের গরু উঠেছে, সেই সাথে 1 লাখ টাকার নিচে দামেও গরু এসছে, 50-60 হাজার টাকা দামেরও গরু এসছে। তবে যে সংখ্যাটা সবচেয়ে বেশি এটা হচ্ছে 2-2.5 লাখ টাকা দামের গরু, এবং হয়তোবা এটা তারা দাম চাচ্ছে কিন্তু বেচাকেনা হয়তোবা 2 লাখ টাকার নিচেই হবে। ইন্ডিয়ান বিশাল বড় সাইজের গরু দেখতে পাচ্ছি, তোমরা কি সবাই গরু দেখতে আসছো? জি। তোমার নাম কি? ওয়ালিদ। কটা গরু দেখছো আজকে? অনেকগুলো। গুনে শেষ করতে পারো নাই? না। কটা দেখছো বলো, আনুমানিক বলো, 10টা 20টা 100টা 1000? শত শত। শত শত? আচ্ছা আর কয়শো দেখবা? যত গরু আসবে ততগুলো দেখো। সবগুলো দেখে ফেলবা? তো এই ছিল আজকে আমার গরু মার্কেটে ঘোরাঘুরি, অনেক গরু দেখলাম, মনে হচ্ছে ঢাকা সিটিতে বাংলাদেশের সমস্ত গরু চলে এসেছে, যদিও বা বিষয়টা আসলে তেমন না। তো এখানে আমি কয়েক হাজার গরু দেখলাম, মানে আমি আমার সারা জীবনে যত গরু না দেখছি আজকে একদিনে ততগুলো গরু দেখে ফেলছি, কারণ গরুর হাটে বা ঢাকা গরুর হাটে আসলে আমার ওরকম তেমন কোনো। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের সবার ঈদ ভালো কাটুক, এবং আপনারা আপনাদের সাধ্যমতো কুরবানি দিন, আর আপনার আশেপাশে যারা কুরবানি না দিচ্ছে তাদেরকে আপনাদের কুরবানির গোশত শেয়ার করুন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।